এই ছবিটার পরিচালকগণ পৃথিবীর মানুষকে সুন্দর একটি মেসেজ দিয়েছে, সেটা হলো পাপ কখনো চাপা থাকে না এবং পাপ থেকে উদ্ভূত অর্থ কখনো নিজে ভোগ করা যায় না। এটি একটি তামিল থ্রিলার মুভি। এই মুভিতে দেখানো হয়েছে একজন মেয়ে তার বাবার খুনির প্রতিশোধ নিতে কত দূর পর্যন্ত যেতে পারে, সেটা এই সম্পূর্ণ মুভিতে ফুটে উঠেছে। তো আশা করছি আপনাদের এই মুভিটা ভালো লাগবে। তো কাহিনীর শুরুতে আমরা দেখি একজন মেয়ে বড় একটি শিপে করে গোয়া থেকে সিঙ্গাপুর যাচ্ছে। তখন কাহিনী 6 মাস আগে চলে যায়। এরপর আমরা অজয়কে দেখি যে কিনা জিম ট্রেনারের ইন্টারভিউ দিতে আসে এবং সেখানে তার 30,000 টাকা বেতনে চাকরি হয়। পরে আমরা শ্রীকান্ত গ্রুপের MD শ্রীকান্তকে অফিসে মিটিং করতে দেখি এবং শ্রীকান্ত তার কর্মচারীদের বলে, আমরা আজ 2,500 কোটি টাকার বড় একটি অর্ডার পেয়েছি সিঙ্গাপুর থেকে, যেটা 3 মাসের মধ্যে কমপ্লিট করতে হবে। এই অর্ডার কমপ্লিট করতে না পারলে এই অর্ডারের সম্পূর্ণ টাকার 20% তাদের ক্ষতিপূরণ দিতে হবে। মিটিং শেষে সে তার স্ত্রী স্মিতাকে 2,500 কোটি টাকার অর্ডার পেয়েছে এই খুশির খবর জানায় এবং তার স্ত্রী স্মিতা শ্রীকান্তের মা ও তার মেয়েকে মিষ্টি খাওয়ায়। এখানে বলে রাখি, স্মিতা রোশনির স্টেপ মাদার, এই ছিল তাদের ছোট ফ্যামিলি। এভাবে তাদের দিনগুলো সুন্দর কাটছিল, কিন্তু হঠাৎ একদিন রোশনির সাথে অজয়ের দেখা হয়। রোশনি একদিন তার বান্ধবীর সাথে কলেজ যাচ্ছিল, তখন তার মায়ের দেয়া নেকলেসটি তার গলা থেকে এক চোর ছিনিয়ে নেয়ার চেষ্টা করে এবং তখন সে তার মাথায় আঘাত পায় এবং তার মাথা থেকে অনেক রক্ত পড়ে। আর ঠিক সেই সময় অজয় সেখানে চলে আসে এবং রোশনিকে হসপিটালে নিয়ে যায় এবং তাকে রক্ত দিয়ে তার জীবন বাঁচায়। তারপরে অজয় সেখান থেকে চলে আয়। কিছুক্ষণ পর তার বান্ধবী তার কাছে যায় এবং রোশনিকে বলে, আজ অজয় রক্ত না দিলে তোকে হয়তো আর বাঁচানো যেত না। রোশনি তখন তার বান্ধবীকে বলে, বাসায় কি ফোন দিয়েছিলি? সে বলে, না। রোশনি বলে, ভালো হয়েছে, ফোন দিলে সবাই অনেক চিন্তা করতো, আর আমার বাবা তো সব কাজ ছেড়ে চলেই আসতো। তো পরবর্তী সিনে রোশনি বাসায় যায় এবং তার মা তাকে দেখে একটু চিন্তিত হয়ে পড়ে। তারপর তার মা তাকে বলে, এসব কি করে হলো মা? রোশনি বলে, তেমন কিছু না মা, হালকা একটু আঘাত লেগেছে। তখন রোশনি বিশ্রাম নিতে রুমে চলে যায়। পরে শ্রীকান্ত অফিসের কাজ শেষ করে বাসায় আসে এবং ক্লান্ত অবস্থায় সোফায় বসে পড়ে। তখন তার স্ত্রী স্মিতা তার মেয়ের মাথায় আঘাত পাওয়ার কথা তাকে জানায়। এই কথা শুনে শ্রীকান্তের সকল ক্লান্ত যেন এক মুহূর্তে দূর হয়ে যায় এবং সে দৌড়ে তার মেয়ের কাছে যায় এবং তাকে দেখে যে তার মেয়ে ঘুমিয়ে আছে। তাকে সে না জাগিয়ে তার মাথায় আলতো করে হাত বুলিয়ে দেয় এবং তখন সে তার মেয়ের মাথায় আঘাত দেখে কেঁদে দেয়। আসলে আমাদের মা বাবা এমনই হয়, আমাদের কোনো খারাপ খবর শুনলে তাদের ক্লান্ততা যেন একেবারেই শেষ হয়ে যায়। পরবর্তী দিন রোশনি তার বান্ধবীকে ফোন দেয় এবং তাকে বলে, আমি অজয়কে ধন্যবাদ দিতে চাই। তখন তার বান্ধবী বলে, অজয় আমার জিম ট্রেনার, তুই আমার জিমে গিয়ে অজয়কে ধন্যবাদ দিয়ে আসিস। সেখানে রোশনি অজয়কে দেখে তার ভালো লাগে এবং সে জিমে ভর্তি হয়ে যায় এবং এক পর্যায়ে তাদের মধ্যে প্রেম হয়ে যায়। পরে একদিন সকালে রোশনির ফ্যামিলি যখন টেবিলে নাস্তা করছিল তখন তার বাবা রোশনিকে বলে, তুমি MBBS করতে হাভাস ইউনিভার্সিটিতে যাবে, সামনের মাসে তোমার ভর্তি। রোশনি বলে, বাবা আমি ওখানে গিয়ে পড়তে চাই না। তখন তার বাবা বলে, এখান থেকে যেতে চাও না নাকি অজয়কে ছেড়ে যেতে চাও না? রোশনি তখন এসব শুনে অবাক হয়ে যায়। পরে বলে, বাবা আমি অজয়কে ভালোবাসি। তারপর বাবা রেগে গিয়ে বলে, অজয় আমার বাড়ি জামাই হওয়ার যোগ্য নয়, কারণ তার বেতন আমার বাসার ড্রাইভারের থেকেও অনেক কম। তখন স্মিতা শ্রীকান্তকে বলে, রোশনি বড় হয়েছে, ওর সিদ্ধান্ত ও নিতে পারে। স্মিতা রোশনির পক্ষ হয়ে বলে, মানুষকে টাকা দিয়ে জাজ করো না। শ্রীকান্ত তখন এখান থেকে চলে যায় এবং অফিসে গিয়ে সে এই বিষয়টা নিয়ে অনেক ভাবনা চিন্তা করে এবং পরে স্মিতাকে ফোন দিয়ে বলে যে, অজয়কে আমার বাসায় ডাকো। পরে অজয় সেখানে আসে এবং স্মিতার বাবা অজয়কে অপমান করে এবং পরে বলে, আমি তোমায় 1 কোটি টাকা দিব, সেটা তুমি 1 মাসের মধ্যে 2 দিন করে দেখাতে পারলে
আমি তোমাকে আমার মেয়ের সাথে বিয়ে দিব, আর না করতে পারলে তুমি আমার মেয়ের সাথে আর কখনো দেখা করবে না। অজয় রাজি হয় এবং কন্ট্যাক্ট ফর্মে সাইন করে। রাতে রোশনি এগুলো নিয়ে অনেক ভাবনা চিন্তা করে। তখন সে অজয়কে কল দেয়, অজয় তাকে সান্ত্বনা দিয়ে কল রেখে দেয়। পরবর্তী দিন রোশনি বাইকে করে অজয়ের সাথে দেখা করতে যাচ্ছিল, আর তখনই একটা ট্রেন হঠাৎ করে এসে তাকে ধাক্কা দেয়, আর রোশনি তখন নিচে পড়ে যায়। আর তখন রোশনিকে হাসপাতালে নেয় অজয়। তখন আমরা অজয় এবং তার বান্ধবীকে সেখানে দেখতে পাই। ডক্টর তখন এসে রোশনিকে মৃত ঘোষণা করে এবং এসব শুনে অজয় কাঁদতে থাকে, এবং রোশনির বান্ধবী অজয়কে এখান থেকে চলে যেতে বলে, কারণ সে জানতো রোশনির বাবা তার মৃত্যুর খবর শুনলে অজয়কে দায়ী করবে, এই জন্য সে তাকে এখান থেকে চলে যেতে বলে। অজয় কাঁদতে কাঁদতে এখান থেকে চলে যায়। পরে রোশনির দেহ বাড়িতে নেওয়া হয়। এসব তার মা ও তার দাদি দেখে খুব কান্না করতে থাকে। পরে সেখানে তার বাবা আসে এবং তার মেয়ের মৃত মুখ দেখেই তার সেখানে হার্ট অ্যাটাক হয়ে যায়। পরবর্তীতে তাকে হসপিটালে নেওয়া হয় এবং চিকিৎসক তাকেও মৃত বলে ঘোষণা করে। এভাবে আমরা দেখি একটা সুখী পরিবার হঠাৎ করে যেন দুঃখের ছায়ায় নেমে আসে। পরে দেখা যায় ইন্সপেক্টর রামান্না আসে এসপির কাছে। এসপি তখন শ্রীকান্ত রোশনির কেসের দায়িত্ব রামান্নাকে দেয় এবং এসপি বলে, একদিনে বাবা মেয়ের মৃত্যু আমার কাছে সাধারণ মনে হচ্ছে না। তবে অদ্ভুত ব্যাপার, শ্রীকান্তের মেডিকেল রিপোর্টও ক্লিয়ারভাবে বলা আছে এটা একটি হার্ট অ্যাটাক। তখন রামান্না সেখান থেকে চলে যায়। পরবর্তী সিনে শ্রীকান্ত গ্রুপের ম্যানেজার ইসমিতার কাছে যায়। কোম্পানির মালিকানা তার নামে ট্রান্সফার করার জন্য। কোম্পানি শ্রীকান্তের নামে থাকার কারণে কোম্পানির প্রজেক্টগুলো আটকে আছে। তখন ইসমিতাও ফাইলে সাইন করে, কোম্পানি তার নামে করে নেয়। পরে রামান্না তদন্ত করতে রোশনির রুমে যায়, কিন্তু সেখানে কিছুই পায় না। পরে আবার থানায় আসে এবং এই কেসের সব তথ্য এক এক করে দেখতে থাকে। সে সব জায়গায় এবং অজয়কে খুঁজতে থাকে, কিন্তু সে তার খোঁজ কোথাও পায় না। পরে সে জিমে যায় এবং সেখানে রোশনির বান্ধবীর সাথে রোশনি সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু সেখান থেকেও সে কিছু জানতে পারে না। এরপর আমরা ইস্মিতাকে দেখি যে কিনা অফিসে কাজ করছিল, কিন্তু তখন তার অফিসের এক কর্মী এসে বলে, ম্যাডাম দাদি আর বেঁচে নেই, আসলে সেও মারা গেছে, কারণ সে এসব কিছু সহ্য করতে পারেনি। স্মিতা এসব শুনে অনেক ভেঙে পড়ে এবং সে বাড়ি যাওয়ার জন্য গাড়িতে উঠে বসে, এবং সে কাঁদতে কাঁদতে গাড়ির ভিতরে বসে এবং গাড়িতে বসেও কাঁদতে থাকে। তখন তার ড্রাইভার এসব দেখে বলে, সুন্দর একটা সাজানো গোছানো পরিবার নষ্ট করে দিল ওই হারামি অজয়, ও আমার সামনে আসলে আমি ওকে গুলি করে মারব। আসলে এতদিন ধরে তাদের গাড়ি চালাচ্ছে, তো তাই ড্রাইভারও তার ফ্যামিলির একটা অংশ হয়ে গেছে, এই জন্য সে রেগে এই কথাগুলো বলে। পরে দেখি ইন্সপেক্টর রামান্না খুঁজতে খুঁজতে অজয় যেখানে থাকতো সেখানে যায় এবং সেখানে তার রুমমেটের সাথে কথা বলে, এবং তার রুমমেট তাকে বলে, ওই মেয়েটা মারা যাওয়ার পর থেকে তাকে আর এখানে আসতে দেখিনি। এদিকে অফিসে 2.5 কোটির অর্ডার কমপ্লিট না করার ফলে প্লান্টি নোটিশ আসে। ইস্মিতা এসব দেখে ম্যানেজার বল্লভকে ডাকে এবং তাকে বলে, এত বড় অর্ডার মিস হলো কীভাবে, আপনি কি জানতেন না এই অর্ডার 3 মাসের মধ্যে দিতে না পারলে 500 কোটি ক্ষতিপূরণ দিতে হবে। বল্লভ তখন বলে, ম্যাডাম আমি তো কাগজগুলো আগে থেকে চেক করেছিলাম, এই অর্ডারটার তো এখনও 1 মাস বাকি ছিল। কিন্তু ইস্মিতা তার কোনো কথা শুনে না এবং তাকে চাকরি থেকে বিদায় করে দেয়। পরে দেখি রামান্না এসপিকে রিপোর্ট করে এবং সে বলে, স্যার আমি তদন্ত করে জানতে পারি যে রোশনি জিম ট্রেনার অজয়কে ভালোবাসত, এই কথাটা সত্যি। অজয় সম্পর্কে জিজ্ঞাসা করেছি আমি মানুষের কাছে এবং তারা আমাকে জানিয়েছে যে তার কোনো অপরাধমূলক কর্মকাণ্ড নেই। রোশনি অজয়ের সম্পর্কে নিয়ে তার বাবার সাথে রোশনির বনাবনি হচ্ছিল,
এজন্য রোশনি গাড়ি চালানোর সময় অন্যমনস্ক হয়ে পড়ে এবং তার অ্যাক্সিডেন্ট হয়। এবং আমি ওই ট্রাক ড্রাইভার সম্পর্কে খোঁজ নিয়েছি, তারও কোনো ক্রাইমমূলক কর্মকাণ্ড নেই। এইসব বলে সে এই কেসকে দুঃখজনক ঘটনা বলে চালিয়ে দেয়। পরে দেখি ইস্মিতা তার ভাইকে কল করে এবং সে বলে আমার একটা গান লাগবে। তার ভাই গান আনার জন্য একজনের ঠিকানা দেয় এবং সে গান আনতে সেখানে যায় এবং ইস্মিতা ওই লোকটির কাছ থেকে ওই গানটি কিনে নেয় আর ওই গানটি নিয়ে অজয়কে মারতে অজয় যেখানে আসে সেখানে যায় এবং তার মাথায় গান তাক করে। আর এখানে গল্পের নতুন মোড় আসে, তখন আমরা দেখি অজয় ইস্মিতাকে ডার্লিং বলে কাছে টেনে নেয়। আর এখানে আমরা জানতে পারি অজয় আর ইস্মিতার আগে থেকে সম্পর্ক ছিল। তখন আমরা আরও জানতে পারি অজয় আর ইস্মিতা কোনো কাজ করতো না, তারা অন্যদের ব্ল্যাকমেল করে অর্থ হাতিয়ে নিত। এভাবে তারা অনেক লোকেদের অর্থ হাতিয়ে নিয়েছিল। এবং একদিন রুমে ইস্মিতা খবরের কাগজে শ্রীকান্ত গ্রুপের একটি চাকরির নিয়োগ দেখতে পায় আর সেই নিয়োগটি ছিল পার্সোনাল সিকিউরিটি। তখন তারা দুজন শ্রীকান্ত গ্রুপের সম্পত্তি হাতানোর প্ল্যান করে। প্ল্যান মতো ইস্মিতা শ্রীকান্তের পার্সোনাল সিকিউরিটি হয়ে যায় এবং একদিন শ্রীকান্ত ইস্মিতাকে নিয়ে অফিসের মিটিংয়ের জন্য বিদেশে যায় এবং মিটিং শেষে শ্রীকান্ত ড্রিঙ্ক করছিল। তখন ইস্মিতা সেখানে আসে এবং তাকে নিয়ে রুমে যায় এবং তার সাথে ইন্টিমেট হয়। সকালে শ্রীকান্ত ঘুম থেকে উঠে এবং ইস্মিতাকে তার বেডে দেখে, সে দেখে চমকে যায়। তখন ইস্মিতা একটু কান্নার ভাব করে। তখন শ্রীকান্ত তাকে বলে তুমি রাজি থাকলে আমি তোমাকে বিবাহ করতে চাই, আর এভাবে শ্রীকান্তকে সে বিয়ে করে নেয়। ঠিক এভাবে অজয় রোশনিকে পড়ানোর জন্য একজন গুন্ডাকে ভাড়া করে এবং সেই গুন্ডা রোশনিকে আহত করে। আর ঠিক সময় অজয় সেখানে চলে আসে। তারপরের ঘটনা তো আমরা সবাই জানি। সিন তখন বর্তমানে চলে আসে। অজয় তখন বলে বেবি সব কিছু তো ঠিক আছে কিন্তু শ্রীকান্তের টাকা তো এখনও আমরা হাতেই পেলাম না। তখন ইস্মিতা বলে বেবি নো টেনশন, অলরেডি শ্রীকান্তের 500 কোটি টাকা আমাদের অ্যাকাউন্টে নিয়ে ফেলেছি। অজয় বলে কীভাবে? তখন ইস্মিতা বলে শ্রীকান্ত গ্রুপে যে 2500 কোটি টাকার অর্ডার পেয়েছিল সেটা ছিল একটি ফেক অর্ডার। সেই প্রজেক্টের শর্ত ছিল যে 3 মাসের মধ্যে এই প্রজেক্টটা কমপ্লিট করতে না পারলে সম্পূর্ণ টাকার 20% ক্ষতিপূরণ দিতে হবে, আর এই 20% এখন আমাদের অ্যাকাউন্টে আছে। আসলে এই অর্ডারটি পাঠিয়েছিল আমার ভাই। আমার ভাই সিঙ্গাপুর থেকে একটি ফ্যাক কোম্পানি ক্রিয়েট করে অর্ডারটি পাঠিয়েছিল। তখন ইস্মিতা আরও বলে যে আমরা শ্রীকান্তের কোম্পানি বেছে সব টাকা নিয়ে শ্রীলঙ্কা চলে যাব এবং সেখানে গিয়ে নিজেদের সুন্দর একটি পৃথিবী গড়ে তুলব। পরবর্তী সিনে আমরা ইস্মিতাকে দেখি অফিসে কাজ করছে এবং তাদের ওইখানে কোম্পানির অবস্থা খারাপ দেখে রবিন গুড়া নামে এক ব্যক্তি আসে কোম্পানি কিনতে এবং সেখানে তাদের মধ্যে 1500 কোটি টাকায় কোম্পানি বিক্রির ডিল হয়। পরে দেখি ইস্মিতা অজয়ের সাথে নিজন এক জায়গা দেখা করে এবং কোম্পানি বিক্রি হওয়ার কথা জানায়। তখন অজয় বলে এত টাকা সিঙ্গাপুর নিয়ে যাবো কীভাবে? তখন ইস্মিতা বলে আমার ভাই এক ব্যক্তিকে যে চেনে যে কিনা এতগুলো টাকা সেখানে পৌঁছে দিতে পারবে কিন্তু তাকে 10% দিতে হবে। আর তখনই ইন্সপেক্টর রামান্না চলে আসে এবং তাদের দুজনকে জেলের ভিতরে ঢোকাতে চায়। তখন তারা বলে স্যার আমাদের জেলে ঢোকালে আপনার কোনো লাভ হবে না, আপনি যা শুধু একটা প্রমোশন পাবেন আর কিছুই নাই, আর যদি আপনি আমাদের সাহায্য করেন তাহলে এই সকল টাকার এক ভাগ আপনিও পাবেন, এই জন্য আপনাকে আমাদের জন্য নকল নামে পাসপোর্ট তৈরি করতে হবে এবং সিঙ্গাপুর এই টাকাগুলো নিয়ে যেতে সাহায্য করতে হবে। তখন সে রাজি হয় আর এভাবে রামান্নাকেও তাদের প্ল্যানে নিয়ে নেয়। পরে দেখি ইস্মিতাকে তার ভাই কিরণ কল দেয় এবং বলে খুশির খবর আছে দিদি,
তোদের 500 কোটি এখন 520 কোটি হয়ে গেছে। এটা শুনে স্মিতা খুশি হয়ে যায়। পরে বলে, এসব হলো কিভাবে? তখন কিরণ বলে, এখানে থাকা মানুষেরা ট্রেডিং করে ইনকাম করে। ট্রেডিং অনেক প্রকার হয়, ক্রিপ্টো ট্রেডিং, ফরেক্স ট্রেডিং, বিভিন্ন ধরনের আদার্স, ঠিক আছে? তো পরে কিরণ আরো বলে, দিদি তোর এখানে আসতে আসতে তোদের 500 কোটি টাকা 600 কোটিতে রূপান্তর হয়ে যাবে। পরে দেখি স্মিতা প্রেস মিটিং ডাকে এবং অফিসিয়ালভাবে কোম্পানি রবিন গোড়ার কাছে বিক্রির কথা জানায়। সে আরও বলে, আমার স্বামীর ইচ্ছা অনুযায়ী আমি বিক্রির সকল অর্থ, মানে 500 কোটি টাকা, আমি সকল কর্মচারীদের মধ্যে বিলিয়ে দিচ্ছি। আমরা জানি যে আসলে কোম্পানি কত টাকায় বিক্রি হয়েছিল। স্মিতা রবিন গোড়াকে সত্যিটা বলতে নিষেধ করেছিল, এই জন্য রবিন গোড়া এই সত্যি কথাটা বলেনি। পরে স্মিতা সেই ব্যক্তির কাছে যায় যে কিনা তাদের টাকাগুলো শ্রীলঙ্কায় নিয়ে যেতে সাহায্য করবে, এর জন্য তাকে 10% দিতে হবে। তখন স্মিতা তাদের টাকাগুলো তাকে দেয়। পরে ওই টাকলু একটা নোট দেয় এবং বলে, শ্রীলঙ্কা যাওয়ার পর আমার লোককে এটা দেখালে সে এটা স্ক্যান করবে আর সেটা ওই কারেন্সিতে কনভার্ট হয়ে যাবে। পরের দিন স্মিতা একটি ব্রিজের উপরে গাড়ি থামিয়ে তার ভাইয়ের সাথে কথা বলছিল। যখন তার ভাই বলে, দিদি আমাদের সব টাকা এবং এখানে থাকা কিছু ইনভেস্টরের টাকা আমি একটি কোম্পানিতে লাগিয়েছিলাম, কিন্তু ওই কোম্পানি দিদি ধোকা দিয়ে চলে গেছে আর এখন এখানে ইনভেস্টররা আমাকে চাপ দিচ্ছে এবং তারা বলেছে যে কালকের মধ্যে টাকা না দিলে তারা আমাকে মেরে ফেলবে। তখন স্মিতা বলে, তুই টেনশন করিস না ভাই, আমরা আগামী সপ্তাহে আসব এবং তাদের টাকা পরিশোধ করে দেবো, আমার কাছে অনেক টাকা আছে। তখন তার ভাই বলে, দিদি আমি আর সহ্য করতে পারছি না, তুই আমায় মাফ করে দিস। তখন সে নিজের মাথায় গুলি করে আর এখানে সে মারা যায়। তখন আমরা দেখি স্মিতাকে ব্রিজ থেকে ধাক্কা মেরে এক ব্যক্তি নিচে ফেলে দেয় এবং ওইখানে তার মৃত্যু হয়ে যায়। পরে ওই ব্যক্তি একজনকে কল দেয় এবং বলে, স্যার আমি তাকে মেরে ফেলেছি। পরে দেখি তার মৃত্যুর খুশিতে ওই ব্যক্তি একটু তরল জাতীয় পানি পান করছিল। সে আর কেউ নয়, সে হলো আজে। এবং আজে তার সামনে বসে থাকা লোককে বলে, প্ল্যান সাকসেস মেরে ভাই। সেও আর কেউ নয়, সে হলো ইন্সপেক্টর রামান্না। এখানে বলে রাখি, রামান্না অজয়ের বন্ধু। এতক্ষণ ধরে আমরা ভেবেছি এসব প্ল্যান করছে স্মিতা আর অজয়, কিন্তু না, এসব প্ল্যান অজয় আর রামান্না আগে থেকে করেছিল আর এইসব স্মিতা জানতো না। আর এখানে আমরা বুঝতে পারি যে খারাপ মানুষ, কারো বন্ধু বা ভাই বা স্বামী কোনো কিছুই হতে পারে না। পরে দেখি রামান্না অজয়কে পাসওয়ার্ড দিতে তাকে একটা নির্জন জায়গায় ডাকে। অজয়ও সেখানে আসে আর রামান্না তখন বলে, স্মিতার জন্য যে পাসপোর্ট বানিয়েছি সেটা আমার গার্লফ্রেন্ড ব্যবহার করবে। তখন অজয় বলে, তোর গার্লফ্রেন্ড আছে, তুই তো আগে বলিসনি তো। তখন আজে রামান্নার গার্লফ্রেন্ডকে দেখতে চায়। তখন রামান্না তার গার্লফ্রেন্ডকে তরল পানি নিয়ে আসতে বলে, সেও সে তরল পানি নিয়ে আসে। আর তখন আজে তার গার্লফ্রেন্ডকে দেখতে চায় এবং সে যখন পর্দাটা উঠোয় তখন অজয় তাকে দেখে শক খেয়ে যায়। আসলে সে ছিল রোশনি। তখন অজয় আবার আরেকটি বোতল দিয়ে তাকে মারতে যায় আর ঠিক সেই সময় রামান্না তাকে গুলি করে এবং গানটা পরে রোশনির হাতে তুলে দেয়। তখন গল্পটি আবার পাস্টে চলে যায় এবং আমরা দেখি রোশনি বার্থডে সেলিব্রেট করার জন্য তার বাড়িতে যায়। তখন রোশনি অজয় এবং তার স্টেপ মাদার মোবাইলে
তাকে মারার এবং তার বাবার সম্পত্তি হাতানোর প্ল্যান করছে। এবং তাদের প্ল্যান সাকসেস করার জন্য ইন্সপেক্টর রামান্যকেরও প্রয়োজন। তখন রোশনির এসব শুনে তার মন অনেক খারাপ হয়ে যায় এবং সে তাদের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য সে তাদের কোম্পানির ম্যানেজার বল্লভকে সাথে নেয় এবং পরবর্তীতে সে ইন্সপেক্টর রামান্যকেরও তাদের সাথে করে নেয়। এবং ইন্সপেক্টরের মাধ্যমে সে তার নকল ডিসচার্জ সার্টিফিকেট বের করে। সিন তখন বর্তমানে চলে আসে আর তখন রোশনি অজয়ের মাথায় গুলি করে অজয়কে সেখানে মেরে ফেলে। এবং অজয় যেহেতু মারা গেছে সেজন্য সে রামান্নার সাথে চেয়ারে বসে সেলিব্রেট করছিল এবং তার জন্য রামান্না ও রোশনি কিছু তরল জাতীয় পানি পান করছিল, যার ফলে রামান্নার মুখ থেকে অনেক রক্ত বেরোতে থাকে। আসলে রামান্নার গ্লাসে ছিল বিষ, কারণ রোশনি ভালোভাবে বুঝতে পেরেছে যে সে যদি তার নিজের আপন বন্ধুকে শুধুমাত্র টাকার জন্য ধোঁকা দিতে পারে তাহলে তার আমাকে ধোঁকা দিতেও এক বিন্দুও সময় লাগবে না। আসলে মানুষ টাকার জন্য কী করতে পারে সেটা এই মুভি থেকে আমরা বুঝতে পারি।